বঙ্গশ্রী সংবাদে আপনাদের স্বাগত। আমি ইভলিনা। চলুন দেখে নেওয়া যাক আজকের বিশেষ বিশেষ সংবাদগুলি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে এবং আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে আপনি যান এবং ইউটিউবে গিয়ে সার্চ করুন বঙ্গশ্রী চ্যানেল এবং সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, যাতে নিউজটা পোস্ট করলেই আপনাদের ফোনে বা আপনাদের ডিভাইসে চলে যায়। দিয়ে আসছে ঘূর্ণিঝড় যশ। বিপজ্জনক পরিস্থিতি মোকাবিলা করতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে হলদিয়ার উপকূলরক্ষী বাহিনী। ইতিমধ্যেই রেডিও ট্রান্সমিটারের মাধ্যমে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের দ্রুত ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ঘূর্ণিঝড়ে যে কোনো ক্ষতির মোকাবিলা করার জন্য তৈরি রাখা হয়েছে বেশ কয়েকটি ওভারক্রাফ্ট ও স্পিডবোট। ভারতীয় উপকূলরক্ষীর পক্ষ থেকে সকল মৎস্যজীবীদের জানানো হচ্ছে যে 26 মে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা আছে। তাই সকল মৎস্যজীবীদের অনুরোধ করা হচ্ছে যে 22 মে এর মধ্যে তারা যেন বন্দরে ফিরে আসে, না হলে কাছাকাছি কোনো নিরাপদ জায়গায় পৌঁছে যায়। ঘূর্ণিঝড় যশ নিয়ে হাওড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে হাওড়া শরৎ সদনে একটি জরুরি বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের 2 মন্ত্রী ও হাওড়ার বিধায়ক অরূপ রায় ও মনোজ তিওয়ারি। এছাড়া উপস্থিত ছিলেন উত্তর হাওড়া বালি দক্ষিণ হাওড়ার বিধায়করা, হাওড়া পৌরসভার কমিশনার DM, হাওড়া সিটি পুলিশের কমিশনার। সকলে উপস্থিত থেকে এই বৈঠকে ঘূর্ণিঝড় যশের মোকাবিলা করার জন্য জরুরি বৈঠক করা হলো। পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগাম প্রস্তুতি শুরু করে দিল হাওড়া জেলা প্রশাসন। আর কেন্দ্রের কোনো মানে এখানে আপনার এই আছে বলার কিছু আছে? আপনাদের এটা বলবেন না সাথে লোক পাওয়া যাচ্ছে না। এই যে ঝড় আসছে, যে ঝড়ের আভাস আমরা পেয়েছি সে হাওয়া দপ্তরের পক্ষ থেকে, সেই সেই ব্যাপারে আগাম প্রিকশন নেওয়া, আমরা আগে থেকে ব্যবস্থা তৈরি হয়ে রইলাম যাতে মানুষকে এই প্রবল দুর্যোগ থেকে রক্ষা করা যায়, সমস্ত রকম ব্যবস্থা আগে থেকে নেওয়া থাকে, এই কারণে এই মিটিং করা হলো। আগের অভিজ্ঞতা থেকে এবং এই মিটিংয়ে ইরিগেশন থেকে শুরু করি, ইরিগেশন, রেল, আমাদের PWD, CSC, WBSEB সমস্ত দপ্তর ছিল, আমাদের কর্পোরেশনের অফিসাররা ছিল, সবাইকে নিয়ে মিটিং হয়েছে। আমরা সকলের সঙ্গে আলোচনা করেছি এবং যার যা দায়িত্ব সেই দায়িত্ব তারা সঠিকভাবে যাতে পালন করেন তার জন্য অনুরোধ করা হয়েছে তাদের। করোনা মৃতদেহের চাপে আগুন লেগে বন্ধ হয়ে গেল হাওড়া শিবপুর শ্মশানঘাটের একমাত্র বৈদ্যুতিক চুল্লি। সরকারি হিসাব অনুযায়ী হাওড়া শহরের প্রতিদিন 10 থেকে 15 জনের করোনায় মৃত্যু হয়। এছাড়া করোনা সন্দেহে বহু মানুষের মৃত্যু হয়। পরপর এত মৃতদেহ আসতে থাকায় অনেক সময় যেখানে একটি করে মৃতদেহ বৈদ্যুতিক চুল্লিতে পোড়ানো হঠাৎ, সেখানে 2 থেকে 3টি করে মৃতদেহ একসঙ্গে চুল্লিতে পোড়ানোর অভিযোগ ওঠে। আর তার ফলেই আজ দুপুরে হঠাৎ করেই শিবপুর শ্মশানঘাটের বৈদ্যুতিক চুল্লিতে আগুনের ফুলকি দেখা যায় এবং চুল্লিটি বন্ধ হয়ে যায়। সন্ধ্যা পর্যন্ত এটি চালু করা যায়নি, ফলে মৃতদেহের পাহাড় জমতে শুরু হয়েছে। যদিও হাওড়া পুর কমিশনার ধবল জৈন জানিয়েছেন শ্মশানঘাটে 2টি বৈদ্যুতিক চুল্লি ছিল, একটি বিকাল হয়ে যাওয়ায় অন্য চুল্লিটি, যেটি কিছুদিন আগে পর্যন্ত খারাপ ছিল, সেই চুল্লিটি কোনো রকমে চালু করা হয়েছে। তবে যত শীঘ্রই সম্ভব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে। আপনাদের বাড়ির লোকের অসুবিধা ছিল? হ্যাঁ, ও তো হচ্ছে। কতক্ষণ দাঁড়িয়েছেন আপনি? ওই 2 ঘন্টা হয়ে গেছে। কি করে আগুন লাগাতে ওদের জানে, ওদেরকে বললে যে শ্মশানঘাট যেটা সেটা চুল্লিটা আগুন লেগে বন্ধ হয়ে গেছে এবং বহু কোভিড পেশেন্ট বন্ধ পড়ানো যাচ্ছে না, তাই হ্যাঁ অনেকে খুব বিপদের মুখে পড়ে আছে। দেখছি, কথা বলবো, কথা বলে নেব, এটা তাড়াতাড়ি যুদ্ধকালীন পরিস্থিতিতে ঠিক করা। ঠিক আছে, বুঝলাম।
মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কিনা এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আজ বিকাশ ভবনে এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্পষ্টই বলেন যে এই বিষয়ে মুখ্যমন্ত্রীর মধ্যে কথা বলে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে, দপ্তরের আধিকারিকদের সঙ্গেও কথা বলা হবে। আমরা খুব দ্রুত জানাবো কি করতে যাচ্ছি, তবে মহামারী প্রকোপ কম হলে পরীক্ষা নেওয়া হতে পারে এমনই ইঙ্গিত দেন তিনি। ইতিমধ্যে স্কুলগুলিতে আইসোলেশন সেন্টার করার চিন্তা ভাবনা করা রয়েছে রাজ্যের তরফে। এই বিষয়ে এদিন ব্রাত্য বসু বলেন নির্দিষ্ট সময় এই বিষয়ে নেওয়ার সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের পোর্টালে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে জেলা শাসকরা স্কুলগুলির অবস্থা খতিয়ে দেখছেন, তারাই সিদ্ধান্ত নেবেন। আমার কিছু দিক থেকে কিছু বলার নেই, মাননীয় মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছেন, আমরা চেষ্টা করব এগিয়ে। আপনার যদি কিছু প্রশ্ন থাকে বলতে পারেন। এখনও কোনো মিটিং হয়নি, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রী যা সিদ্ধান্ত দেবেন সেই অনুযায়ী ওনাদের সঙ্গে সংসদের সঙ্গে কথা বলি। পরীক্ষা তো আর দপ্তর নেয় না, পরীক্ষা ওনারাই নেন। তো আমাদের যদি কোনো ভিউ থাকে সেটা আমাকে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে হবে, তার আগে আমি কিছু জানাতে পারছি না। না, আমাদের কাছে কোনো বার্তা আসেনি। সেগুলো আমরা যথাসময় জানিয়ে দেবো। আমরা নোটিফিকেশন আমাদের ওয়েব পোর্টালে, আমাদের যে স্কুল শিক্ষার যে পোর্টাল আছে সেখানে তুলে দেওয়া হবে। এসে ডিএমরা সার্ভে করে দেখছেন, ডিএম ঠিক করবেন, ডিএমরা ঠিক করবেন। দেখুন, আমি তো বারবার করে বলছি, এটা অতিমারির সময়, যেটা পৃথিবীতে 100 বছর অন্তর একবার আসে। এখন পুরোটাই আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যে এই অভূতপূর্ব পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী যেভাবে লড়াই করছেন কেন্দ্রের সার্বিক অসহযোগিতা সত্ত্বেও, ভ্যাকসিন থেকে শুরু করে রেমডেসিভির, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে আপনারা দেখেছেন যে তিনি সাংবাদিক বৈঠক করেছেন এবং কেন্দ্রের অসহযোগিতার কথা বারবার তুলে ধরেছেন। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা চেষ্টা করছি যে সংসদের সঙ্গে কথা বলে ওদের ভিউ নিয়ে তারপর সেসব দিয়ে মুখ্যমন্ত্রী কী বলেন সেইটা অনুযায়ী আমরা করতে। আমাদের এই এত যে পরীক্ষার্থী, এ ব্যাপারে আমাদের গভীর কনসার্ন আছে, তাদের কথা ভেবেই আমরা খুব দ্রুতই জানাবো কি করতে যাচ্ছি, খুব দ্রুত জানাবো এইটুকু বলতে পারি। এখানে আমার কিছু বলার নেই, সিদ্ধান্ত আমাদের জানাবো। বাতিল হওয়ার কোনো এখন অবধি আমাদের আমাদের কোনো ভাবনা এরকম আছে বলে আমি তো শুনিনি। আপনারা বারবার বাতিল বাতিল করছেন কেন আমি জানি না। ডিএমরা তো লোকাল সার্ভে করে চেক করে কম কম স্কুল সেরকম হতে সিদ্ধান্ত নেবে, সেটা করছে মাননীয় মন্ত্রী বলে ওরা কী ফিল্ড ইন্সপেকশনগুলো করছে, ঠিক আছে। প্রত্যেক জিনিসগুলোকে মাথায় রেখেই তারা সিদ্ধান্ত দেবে কোন স্কুল সেরকম করা যায় কিনা। দ্যাট ইজ হোয়াট গভর্নমেন্টের সিদ্ধান্ত আছে। যেভাবে কাতে আমাদের কোভিড সেন্টার ছিল, পরিকাঠামো সব জায়গায় ঠিক মতন থাকা উচিত, সেই সেই সেখানে সিদ্ধান্ত হলো স্কুলগুলোকে ইউজ করা যায় বলে একটা অ্যাডভাইস। সেফ হোমের নিশ্চয়তা 100% থাকছে, মিড ডে মিল দেওয়া আমাদের স্কুলে রাজ্যে 100% স্কুলে দেওয়া হয়, সেই নিশ্চয়তা আমরা এই সেফ হোমের সঙ্গে সঙ্গে তা পুনর্নবীকরণ এবং পুনর্নিশ্চিত করছি। না, আমরা তো আশাবাদী। আমরা দেখুন মুখ্যমন্ত্রী কতগুলো আপতকালীন ব্যবস্থা নিয়েছেন, রাজ্যে সংক্রমণের হার কমছে, এই সংক্রমণের হার আমরা আগামী দিনে আমরা আশা করতে পারি আরও কমবে। ফলে আমরা আশাবাদ ছাড়া আমাদের কাছে এই মুহূর্তে সাবস্টেনশিয়াল আপনাদের কাছে কিছু বলার নেই, কিন্তু আশাবাদের একটা বাস্তব ভিত্তি রয়েছে, সেই কথাই আমি বলতে চেয়েছি।
পার্ক স্ট্রিটে অগ্নিকাণ্ড। এপিজি স্কুলের শাড়ির গোডাউনের সামনে বহুতলে আগুন। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। এলাকায় ঘিঞ্জি হবার ফলে দমকল কর্মীদের আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। যদিও লকডাউন পরিস্থিতিতে বিল্ডিং বন্ধ ছিল, তবে ক্ষয়ক্ষতি কেমন হয়েছে ঘটনা তদন্ত করছে দমকল আধিকারিকরা। শর্ট সার্কিটের জেরে আগুন লাগতে পারে বলে অনুমান দমকল কর্মীদের, যদিও গোডাউনে কেউ ছিলেন না। ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন। একটা শাড়ির গোডাউন আছে, সালোয়ার কামিজের গোডাউন আছে। এটা একটা দশতলা বাড়ি, তার চারতলায় আগুনটা হয়েছে। প্রচুর স্মোক আছে, আমাদের একটু এন্ট্রি নিতে অসুবিধে হয়েছিল। এখন আমরা ল্যাডার লাগিয়ে দিয়েছি, আর ল্যাডারের সাহায্যে আমরা এখন এন্ট্রি নেওয়ার চেষ্টা করছি। আর স্মোকটা প্রচুর আছে, কাঁচগুলো ভেঙে দিয়ে ছেলের অবৈধ সম্পর্ক মেনে নিতে না পারায় বাবার হাতে খুন হতে হলো ছেলেকে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ শহরতলির বজবজ থানার অন্তর্গত শাঁখপুকুর অঞ্চলে। সমীর মল্লিকের 19 বছরের ছেলে হায়দার নোদাখালীর চণ্ডীপুর অঞ্চলের এক বিবাহিত মহিলার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। মহিলাটির একটি পুত্র সন্তানও আছে। ঘটনার সূত্রপাত কাল রাতে, যখন হায়দার মহিলা ও তার ছেলেকে নিয়ে বাড়িতে আসে। হায়দারের বাবা সমীর মল্লিক ওই সম্পর্ক কিছুতেই মেনে নিতে পারছিল না। প্রতিবেশীদের মধ্যস্থতায় ওই রাতেই হায়দার আলাদা থাকে। পরদিন অর্থাৎ আজ সকাল 6টায় ছেলেকে ডেকে নিয়ে যায় নির্জন জায়গায়। সেখানে ধারালো অস্ত্র দিয়ে ছেলের গলা কেটে দেয়। পরে নিজের অনুশোচনায় বজবজ থানায় গিয়ে তার দায় স্বীকার করে বাবা সমীর মল্লিক। বাচ্চাটাকে নিয়ে রাত্রে এসেছিল, তার শ্বশুর বসু সকল এসেছিল, এসে বলেছে মেয়েটা যদি চলে আসে আমি ঘরে নিয়ে নেব। আমরা ফোন করেছি, ওরা হাসতে চায়নি। মেয়েটা এমন আমার ভাইকে বুঝিয়েছে পড়াশোনা ছেড়ে দিয়ে কিচ্ছু কাজকাম করে নেই, মাত্র 18 বছর বয়স। আজকে আমার কাছে সারা রাত ছিল, আমি বললাম তুই জানতিস নি যে মেয়েটা এত খারাপ? আমরা সব জায়গায় খোঁজ খবর নিচ্ছি, পাড়ায় যাচ্ছি, সকল বলছে যে ওর এইটা নিয়ে 4টে ছেলের সঙ্গে এরকম সম্পর্ক। হ্যাঁ, ছেলেটা শ্বশুরের নামে বদনাম দিয়ে তাকে গ্রাম থেকে এমন করেছে, তার অনেক মানে মেশিন ফ্যাশিন ছিল সব বিক্রি করে দিয়ে ক্ষতিপূরণ দিতে হয়েছে মেয়েটাকে দিয়ে, মানে শ্বশুর শাশুড়িটাকে গ্রাম থেকে লোক বের করে দিয়েছে। দিয়ে ওখানে ছেলেটা আর বউটা থাকে, মেয়েটা আর তার স্বামী, একটা ছোট 3 বছরের বাচ্চা। হ্যাঁ, বাচ্চার নাম কি আমি ঠিক জানি না, কি রুকসা আমাকে কালকে আমার ভাই বললো। বলি ভাই মেয়েটার নাম কি? আজকে ঘটনা ঘটেছে, আমি কাল ভোরের বেলা সারা রাত বুঝিয়েছি আমার ভাইকে, বললেছে দিদি আমি তো বুঝতে পারতেছি ওই মেয়েটা এখন খারাপ তোদের মুখে শুনে, আমাকে তো এইসব কিছু বলে নে। আমি বলছি যে তুই কারোর থেকে খবরও নিস নি? বললো না আমি খবরও নিইনি, আমার সঙ্গে শুধু ফোনে কথা বলতো। হ্যাঁ, ফোন করলো কেন বাবা? বাবার মাথার কোনো ঠিক নেই। আমি বাবাকে ভোরের বেলা 3:30 তখন আমি বাবার সঙ্গে কথা বলেছি ফোনে যে আব্বা কালকে তো পুলিশের কাছে নিয়ে যাবে, হ্যাঁ যা হবে সেখানে হবে, ও তো ভুল আর বুঝতে পেরেছে, আমরা ওকে তোলা হবে না, ও এরকম চরিত্রহীন মেয়েকে নিয়ে এরকম করেছে। এবারে আমার আব্বা কাঁদতেছে, বলতেছে আমি কি করে মুখ দেখাবো, কোনোদিন কেউ আমাকে বাড়াই বলতে পারবে, কোনো কথা নিয়ে শোনাতে পারবে? আমার বাপের 2 বার স্ট্রোক হয়ে গিয়েছিল, মাথা ঠিক নেই, নার্ভের দোষ, আমাকে কি বললো? আমার আব্বার মাথার কোনো ঠিক নেই, কি করতে কি করে ফেলেছে আমি নিজে চোখে। আমার আব্বা নাকি ওই কাণ্ড করে নিজেই থানায় চলে গেছে। আমার নাম মৌমিতা মল্লিক, আমি আর বড় দিদি, আমার ওইটা ছোট ভাই।
রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজ উদ্বোধন হলো 80 শয্যার বিশিষ্ট সেফ হোম। জগদ্দল বিধানসভার অন্তর্গত বেললে শঙ্করপুর এলাকাতে রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজ এবং হাসপাতাল উদ্বোধন করা হলো। 80 শয্যা বিশিষ্ট সেফ হোম উদ্বোধন করলেন জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল মনোজ কুমার বর্মা সহ অন্যান্য ব্যক্তিত্বরা ওই দিনের অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের সামনেই জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম জানান, শুধুমাত্র জগদ্দল বিধানসভা নয়, পার্শ্ববর্তী বিধানসভার এলাকার মানুষেরা এই হাসপাতাল থেকে পরিষেবা পাবেন। फेसबुक से मैं यहाँ का विधायक होने के हिसाब से मेरा नंबर भी दिया हूँ, रात को भी कोई जोगाजोग करे। इसके अलावा भी हम लोग 4-5 और नंबर दिए हैं जो नंबर के माध्यम से वो लोग जोगाजोग कर सकते हैं। और गवर्नमेंट हेल्पलाइन जो है, स्वास्थ्य भवन का जो हेल्पलाइन है, उस हेल्पलाइन के माध्यम से भी अगर वो जोगाजोग करेंगे, अगर हमारे यहाँ बेड खाली होगा तो वो डायरेक्टली यहाँ आ सकते हैं। इसमें कोई असुविधा नहीं है, ये टोटली हम लोग सब कोई को लेके ही कर रहे हैं, तो आप लोग को कोई असुविधा नहीं होगा। और हम लोग और हेल्पलाइन हम लोग जगह जगह बैनर देंगे, हम लोग एक हेल्पलाइन नंबर व्हाट्सएप में हम लोग फेसबुक में भी छोड़ रहे हैं, जिससे लोगों को हर तरह का पास पहुंच जाए, कोई दिक्कत ना माने तो इस बीमारी पर आराम से काबू पाया जा सकता है। लेकिन कुछ केस ऐसे हो सकते हैं जहां पे सीरियस मेडिकल अटेंशन की ज़रूरत है, तो उसके लिए गवर्नमेंट की तरफ से बहुत सारे इनिशिएटिव लिए जा रहे हैं। ये फैसिलिटीज़ आज की डेट में मैं ये कहूँगा कि यहाँ पर काफ़ी सफिशेंट फैसिलिटी अवेलेबल है, किसी को कोई दिक्कत होनी नहीं चाहिए। फिर भी यदि कोई दिक्कत होती है तो लोकल पुलिस से थाना लेवल पर संपर्क कर सकते हैं, या डीएम के ऑफिस में जो कोविड सेल है वहां पर भी संपर्क किया जा सकता है। धन्यवाद। উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের প্রত্যেকটা বাড়িতে মাস্ক এবং স্যানিটাইজার প্রদান করা চলছে। তারই আনুষ্ঠানিক সূচনা গতকালই কালীনগর অঞ্চলের পূর্ব কালীনগরের 100টা বাড়িতে দিয়ে শুরু করা হয়েছিল। আর দ্বিতীয় দিনের কর্মসূচি হীরাপুর অঞ্চলের গৌরীপুর এলাকা থেকে প্রায় পায়ে হেঁটে এলাকার সমস্ত গ্রামবাসীদের মাস্ক, স্যানিটাইজার এবং কোভিড সতর্কীকরণ একটি পত্র সকলকে বিলি করেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী তথা উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের স্থানীয় বিধায়ক পুলক রায়। স্যানিটাইজ করবে, আর কখনো কোনো জায়গায় কোভিডের কোনো অসুবিধা হলে আমার ওই ফোন নাম্বার আছে, ওই ফোন নাম্বারে ফোন করবে, ভর্তি টর্তির ব্যাপার মানে ঠিক আছে। আর পরে তুই দেখা করবি, ঠিক আছে, পরে এগুলো কেটে যায়। দেখুন, আমরা প্রথমত আমাদের তৃতীয়বারের মামাটি মানুষের সরকার হওয়ার পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রথম এবং প্রধান কাজ যে মানুষগুলো আমাদেরকে নির্বাচিত করেছেন, পশ্চিমবাংলার সব মানুষের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি নতমস্তকে। এরপর আমাদের প্রথম এবং প্রধান কাজ অতিমারী কোভিড-19 বিরুদ্ধে লড়াই করা। মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পর থেকেই পশ্চিমবাংলার মানুষের স্বার্থে এই কাজ করছেন। আমরাও ওনার অনুপ্রেরণায়, ওনার নির্দেশে আমি আমার বিধানসভা কেন্দ্রে আনুমানিক 65,000 মানুষ বসবাস করে, পরিবার বসবাস করে। প্রতিদিন সকালে যেয়ে আমি নিজে মানুষকে সচেতন করার জন্য মানুষকে স্থানীয় প্রধান, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ তাদেরকে সাথে নিয়ে মানুষের কাছে পৌঁছচ্ছি, মানুষকে সচেতন করছি। এবং টোকেন, ছখানা মাস্ক, একটা স্যানিটাইজার, একটা নির্দেশাবলী ওতে দিয়ে দেওয়া হচ্ছে, এবং একটা ফোন নম্বর দেওয়া হচ্ছে, যে ফোন নম্বরে কোভিড সংক্রান্ত কোনো প্রয়োজন পড়লে আমরা রেডি আছি। অক্সিমিটার, থার্মোমিটার, মাস্ক, স্যানিটাইজার, অক্সিজেন সব সেট আপ আমরা করেছি। আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সেফ হোম থেকে শুরু করে হসপিটাল থেকে শুরু করে সমস্ত কিছুর ব্যবস্থা করে প্রতিদিন পরিবারকে কি এই মাস্ক দেওয়া হচ্ছে? এই মাস্ক আমি নিজে প্রতীকী সব অঞ্চলে সকালবেলা গিয়ে পৌঁছচ্ছি, তারপর আমাদের সহকর্মীরা প্রত্যেকটা মানুষের বাড়িতে, প্রতিটা মানুষের বাড়িতে যাবে। সেফ হোম তৈরি করা হচ্ছে এলাকায়? এলাকায় সেফ হোম হচ্ছে, প্রত্যেকটা ব্লকে শ্মশান কবরস্থানে চলছে। আমরা টোটাল ব্যাপারটাই রেডি রাখছি, কারণ আমরা মনে করি যে আমাদের এর আগের বার প্রথম দফায় যে করোনা হয়েছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা জয় করেছিলাম। এবারেও আমরা স্লোগান নিয়েছি, আমরা করব জয় নিশ্চয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আমফান এর একটা ব্যাপক ক্ষতি হয়েছিল, আমরা একটা ঝড় আসছে, আমরা তো কি ব্যাপার করব? আমরা সেটাও একই সঙ্গে সতর্ক করছি, একটু সাবধানে থাকবেন, বাড়ির মধ্যে থাকবেন। আমরা আরো মাইকিং হবে পঞ্চায়েত, আমরা সমস্ত কিছু বসে পঞ্চায়েতের মাধ্যমে, আমাদের সরকার ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী তার নির্দেশ দেওয়া শুরু করেছেন, আমরাও রাস্তায় থেকে লড়াই করব।
আমরা আবারও মানুষকে বলছি, আমরা সচেতন করছি, সজাগ করছি, এবং আমাদের স্লোগানটাই আমরা করব জয় নিশ্চয়। ওলা গাড়ি করে কলকাতা থেকে ঘাটাল যাওয়ার পথে এক যাত্রী সর্বস্ব লুট। ঘটনাটি ঘটে বাগনানের কাছে 6 নম্বর জাতীয় সড়কে। পুলিশ সূত্রে খবর, 6 নম্বর জাতীয় সড়কের পাশে অচৈতন্য অবস্থায় পড়েছিল এক যুবক। তাকে আহত অবস্থায় ভর্তি করা হয় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। সেখানে সে চিকিৎসাধীন। পুলিশের পক্ষ থেকে তার বাড়ির লোককে খবর দিলে তারা ছুটে আসে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, কলকাতা থেকে বাড়ি ফেরার জন্য ওলা গাড়ি বুক করে। গাড়িটি চালক ছাড়া কেউ ছিল না। বাগনান পৌঁছানোর পর চালক মাদক মেশানো খাবার নির্মল কুমার জানা নামে ওই যাত্রীকে খাওয়ায়। এরপর তাকে মারধর করে মোবাইল, টাকা পয়সা সহ সব কিছু লুট করে নিয়ে তাকে রাস্তার ধারে ফেলে রেখে চম্পট দেয়। পরে বাগনান থানার পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। ওই যাত্রী পরিষ্কার করে কথা বলার মতো অবস্থায় নেই। আজ পরিবারের লোকজন তাকে কলকাতার হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে যায়। বাগনান থানার পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। গাড়িতে কজন ছিল? আপনি একা আর ড্রাইভার? সেকেন্ড বিচ কস্ট? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমাদের মানে আমরা থাকি কলকাতার 6-এ গোয়া বাগানে, কিন্তু আমাদের দেশের বাড়ি মেদিনীপুর ঘাটাল। কি বাড়ি যাচ্ছিল আপনার ভাই? বাড়িতে বউ এবং মেয়ে আছে ওখানে। ওখানে আছে বলে আনতে বেরিয়েছিল, হয়তো মানে মন খারাপ হয়েছিল, আনতে চাইছিল হয়তো। আমি মানে এটা বলতে পারছি না, বাড়ি যাচ্ছিলো। আপনার নামটা? তপন কুমার জানা। হ্যাঁ, ওখান থেকে হেস্টিংস ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা কন্ডাক্টিং এআইসিটি রেকগনাইজড অ্যান্ড ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড এমবিএ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিটেকনিক প্রোগ্রাম। পদ্মশ্রী ডক্টর কে এল চোপড়া, এক্স ডাইরেক্টর অফ আইআইটি খড়গপুর অ্যান্ড ফ্যাকাল্টিজ ফ্রম আইআইএম, আইআইটি, এনআইটি, ক্যালকাটা অ্যান্ড যাদবপুর ইউনিভার্সিটি আর টিচিং। 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIQ. আপনাদের মালিক গোপাল ঘোষ কোথায়? এই তো পাশে। আসুন আসুন আসুন। নমস্কার। হোমলি পরিবেশ। ওয়ান কফি প্লিজ। বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স ফ্রন্টলাইট, ব্যাকলাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্টলাইট, ভিসাইড ব্যাকলাইট ছাড়াও ডিজিপির যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ, পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে। মা তারা এন্টারপ্রাইজ।